আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটু ভিন্নভাবে বানিয়ে দেখাচ্ছি বাঁধাকপি রোল। এই রোলটা মোটামুটি স্বাস্থ্যকর, আর যাদের কাছে একটু ভিন্নভাবে রেসিপি ভালো লাগে, আজকের এই বাঁধাকপির মচমচে রোলের রেসিপিও ভালো লাগবে। রোল বানানোর জন্য আমরা একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছি। তারপর এই বাঁধাকপিটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাঝ বরাবর যে শক্ত অংশটা আছে, এটা একটা ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। তো এই শক্ত অংশটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিয়েছি, আর এই ফুটানো পানির উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো হবে। আর এই আস্ত বাঁধাকপিটা এই পানির ভাপের উপরে বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর এই বাঁধাকপিটা ভাপ দেওয়া হয়ে গেছে, আর সাইড থেকে পাতাগুলো দেখা যাচ্ছে যে এমনিতেই খুলে আসছে। রোলের জন্য আমাদের এই পাতাগুলোই দরকার। এই পাতাগুলো উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমরা রোলের পোরটা বানিয়ে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। আদা রসুন কুচিটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টার মতো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজ কুচিটাও আদা রসুনের সাথে কিছুটা নরম করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিকেন। আমি চিকেনটাকে একটু ভালো করে কিমা করে নিয়েছি, যতটা সম্ভব মিহি কিমা করে নেবেন, হাফ কাপের মতো হবে। আর এখানে 1/4 চা চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচ, হলুদ, ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়া। এই সব কিছু এখন একসাথে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এই কিমাটাকে মিডিয়াম আঁচে ভেজে ভালো করে রান্না করে নিয়েছি। এখানে কোনো পানি দিতে হবে না, এমনিতেই তেলের সাথে অল্প আঁচে কিমাটা কিছুক্ষণ ভেজে নিলেই রান্না হয়ে যাবে। তারপর একটা আলু সিদ্ধ করে আগে থেকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। আমার পোরটা রান্না করা হয়ে গেছে। এখন পোরটাকে ঠান্ডা করে নিয়ে যে আমরা বাঁধাকপিটা আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম ওইটার পাতা খুলে মুড়িয়ে নিচ্ছি। আর এভাবে করেই আজকে সবগুলো রোল বানিয়ে নেব। রোলগুলো যখন বানানো হয়ে গেছে, একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, 1/4 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, আর 1/4 কাপ চালের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1/4 চা চামচ করে নিয়েছি গুঁড়া মশলা, মরিচ, হলুদ আর হচ্ছে ধনিয়া। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন গোলা তৈরি করে নিচ্ছি। গোলার ঘনত্বটা কীরকম হবে আমি একটা আঙ্গুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি, যাতে রোলটা ডোবালে এটা ভালো করে রোলের গায়ে লেগে যায়। তো এভাবে করে প্রতিটা রোল এই বেসনের গোলাতে ডুবিয়ে তারপর ডুবো তেলে ছেড়ে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো রোল ডুবো তেলে ছেড়ে দেওয়ার পর চুলার আঁচটাকে কমিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না এগুলো মচমচে হয়ে যাচ্ছে। এখানে চালের গুঁড়াটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, যদি হাতের কাছে চালের গুঁড়া না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিবেন। এভাবে করে অল্প আঁচে ভেজে নিয়েছি, আর এগুলো এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তারপর একটা প্লেটে নিয়ে গরম গরম সসের সাথে পরিবেশন করা যাবে। স্বাস্থ্যকর উপায়ে আপনিও চাইলে এই রোলটা বানিয়ে নিতে পারেন। সহজ রেসিপিতে আজকের এই বাঁধাকপির রোলটা শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।